হাই ভিউয়ার্স এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালোই আছো। অন্যদিনের মতো আজকেও আমরা ভয়েস চেঞ্জেই শিখব, আর আজকের শেষ পাঠটি শিখব। এর আগের পাঠগুলো তোমরা দেখেছো, তিনটি পর্ব শেষ করেছি। প্রথম পর্বে অ্যাকচুয়ালি ভয়েস ছিল না, মাধ্যমিকে WBBSC-র বিগত 20 বছরে যতগুলো ভয়েস পড়েছিল সেই ভয়েসের অ্যান্সার কোশ্চেন সহ অ্যান্সার আমি করে দিয়েছি সেখানে। আর দ্বিতীয় পাঠ থেকে আমরা আবার ভয়েস শিখতে শুরু করেছিলাম, যেখানে প্রথম অর্থাৎ দ্বিতীয় পাঠে আমি দেখিয়েছি টেন্স অনুযায়ী কী করে ভয়েস শিখবে। সে 5 মিনিটেই আমি মাত্র 3টে চার্ট করে দিয়েছিলাম, ওগুলো শিখলেই হবে, টেন্স পড়ার দরকার ছিল না। আর তৃতীয় পর্বে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শিখেছি, আর আজকে লাস্ট পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব, আরও কিছু বাকি ছিল সেটার অংশ। চলো, আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় নির্জন স্যার, চলো দেখি আরও একটু কিছু শিখতে পারি কি না। তো দেখো, প্রথম কন্ডিশন যারা নতুন আসছে তাদের জন্য বলি, এইটাই রুলস, সবাই তো জানো, অ্যাকটিভ থেকে প্যাসিভ করার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ওদিকে অবজেক্ট হবে, ওদিকের অবজেক্ট সাবজেক্ট আসবে, তার আগে একটা ভার্ব বসবে, আর ভার্বের যাবতীয় যা পরিবর্তন সেটাই তো ভয়েস, তাই না? এটা আমরা শিখেছি, তো এটাই প্রত্যেকের ক্ষেত্রে, এখানে যা আজকে শিখবো প্রত্যেকের ক্ষেত্রে তাই রুলস। তো আমি এই বেসিক জিনিসটা বাদ দিয়ে দিয়েছি, মাঝখানে ভাবগুলোর কি পরিবর্তন হবে সেটাই আমরা এখন একটু আলোচনা করছি, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তাই রুলস জানতে হবে। যেমন প্রথম শিখব প্রিপজিশনসের ক্ষেত্রে। আচ্ছা, মনে করো প্রিপজিশনস, কিন্তু আমি এখানে অন্য প্রিপজিশনসের কথা বলছি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। একটা ভাব থাকে, ঠিক তারপরে একটা উপযুক্ত প্রিপজিশনস বসে, বসে সেই ভাবটার মানে বদলে দেয়। সেই রকম প্রিপজিশনস দিয়ে যদি ভয়েস দেয় তাহলে তুমি কি করবে? তো চলো, সেখানে আমি বলেছি ডাজ নট চেঞ্জ ইটস প্লেস, এর জায়গার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, বুঝতে যদি অসুবিধা হয় এইখানে দেখো, সি লাফড অ্যাট দ্য চাইল্ড। তো এইখানে আমাদের এই অংশটুকু আমি তোমাদের দেখাবো, এই যে অ্যাট দেখো, অর্থাৎ এই যে ভাব আছে তারপরে অ্যাট ব্যবহার হয়েছে, এই লাফড অ্যাটটা একসাথে, তো এই অ্যাটটার কোনো বদল হবে না বা প্লেসের কোনো পরিবর্তন হবে না, এটুকু আমি বলতে চাইছি, সেম থাকবে। অর্থাৎ দেখো রুলস অনুযায়ী কি, অবজেক্ট দ্য চাইল্ড আগে আসছে, এই যে লাফড এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে, ভার্বের 2 নম্বর ফর্ম, তো সেইটার আগে কোনো হেল্পিং ভার্ব নেই। আমরা 2 নম্বর সূত্র শিখেছিলাম, বলেছিলাম যে টেন্স না শিখলেও পারবো সেই সূত্র। আচ্ছা চলো একবার দেখে নাও চারটা, সেইখানে দেখো আমি কি করছি, 1 নম্বর রুলসের মধ্যে আমাদের পড়ছে। আর তোমাদের যাদের একটু সমস্যা হচ্ছে, ওই যে ডেসক্রিপশন বক্সে যাও, যেখানে ভির মতো দেখো একটু কাঁটা মতো দেওয়া আছে, ওই ভি অপশনসটা পুশ করলে নিচে ডিসক্রিপশন বক্স পাবে, তার ডিটেলস পেয়ে যাবে, তা নাহলে প্লে লিস্ট উপর থেকে চ্যানেলের মধ্যে গিয়ে অন করে নিতে পারো, তাহলে এই পার্ট টুটা দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝে যাবে আমি কি বলতে চাইছি। তো আমি ভিডিওটা বড় করছি না, ওই জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি, তবু একবার তোমরা দেখে নাও যে চারটা দিচ্ছি। তাহলে 1 নম্বর রুলস অনুযায়ী আমি বলেছিলাম হেল্পিং ভাব না থাকলে কি হয়, 2 নম্বরে যে হেল্পিং ভাব দেখো অ্যামিজ আর ওয়াজ আর যেগুলো দেওয়া আছে ওইটাগুলো, ওইগুলো থাকলে তার উপায়টা হবে। আর 3 নম্বরের ক্ষেত্রে দেখো হ্যাজ হ্যাভ হ্যাড দেওয়া আছে, যেটা আমি বলেছি তোমাদের যে হ্যাজ হ্যাভ হ্যাড যেটা দেওয়া আছে সেটা থাকলে ওপারে বিং নিয়ে আসতে হয়, অ্যামিজ আর ওয়াজ আর যেটা 2 নম্বর রুলস, যেমন বিং আনতে হচ্ছে, আর যদি না থাকে তখন 1 নম্বর রুলসে প্রেজেন্ট টেন্স অনুযায়ী অ্যামিজ আর আসবে, পাস্ট টেন্স অনুযায়ী ওয়াজ আর আসবে, তাই আমি রুলসে পাস্ট টেন্স আছে বলে ওয়াজ আর নিয়ে আসছি। দ্য চাইল্ড একা তাই আমি ওয়াজটা নেব, দ্য চাইল্ড ওয়াজ, দেখো ভার্বে এবার 3 নম্বর রুলস নিয়ে আসতে হবে, লাফড অ্যাট, এই অ্যাটের কোনো বদল হবে না, এইবার এই অবজেক্ট সাবজেক্ট গিয়ে অবজেক্ট হওয়ার আগে বাই বসে, তাহলে বাই হার কমপ্লিট করলাম। তো এই যে অ্যাট, এই যে লাফের সাথে সাথে অ্যাটটা বসছে, এইরকমই যখন দেবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস হিসাবে এর কোনো বদল হবে না, এইটুকুই আমার এই রুলস প্রিপজিশনসের। এইবার আমি চলে আসবো তোমাদের মডাল অক্সিলারির রুলসে। তো মডাল অক্সিলারি রুলসে আবার সেই সেম রুলস, কিন্তু মডাল অক্সিলারি রুলসে দেখো, এই যেমন ক্যান, কুড, স্যাল, সুড, মে, মাইট ইত্যাদি অনেক কিছু হয় না, সেইগুলো কিভাবে আমরা ভয়েস চেঞ্জে নিয়ে আসব। সেখানে আমি যদি অ্যাক্টিভে বলি সাবজেক্ট থাকে, যেরকম বইয়ে দেওয়া থাকবে সাবজেক্ট প্লাস মডেল একটা দেওয়া থাকবে প্লাস ভার্বের 1 নম্বর রূপ প্লাস অবজেক্ট, তো এখানে দেখো ইউ সাবজেক্ট, তাহলে আছে কি মডেল মানে মাইট, আর এই যে ভার্বের 1 নম্বর হেল্প, আর হিমটা হচ্ছে অবজেক্ট, এখানে যা হয়ে আছে এই অবজেক্ট, তাহলে এইটা যখন প্যাসিভে করব তাহলে অবজেক্টটা তো আগে আসবে, অর্থাৎ এই রুলস আমি তবু একটা দেখিয়েছি, এগুলো আমি দেখাবো না বলেছি, যে এগুলো যেহেতু পুরনো রুলস তাহলে এইটা এখানে আসবে, এইটা ওখানে যাবে, তার আগে বাই হয়, বাকি এইটুকুই শুধু আমি এখানে এইটুকুই শেখাবো তোমাদের। এই যে দেখো এই কন্ডিশনসটুকু কি হয়, অর্থাৎ দেখো এই কন্ডিশনসটুকু কি হয় দেখে নাও, অর্থাৎ অ্যাক্টিভে ছিল মডেল প্লাস ভার্বের 1 নম্বর, তো এখানে সেই মডেলটা থাকবেই, ভার্বের ক্ষেত্রে সবসময়ের জন্য ভয়েস চেঞ্জে 3 নম্বর রুলস হয়,
past participle তাই না আর এদের মাঝখানে ঢুকে যাবে বিটা কিছুই না মডেল মডেল থাকবে মাঝখানে শুধু কি ঢুকে যাবে বিটা আর এ ভার্বের এক নম্বর সব সময় গিয়ে কি হয়ে যাবে তিন নম্বর বাকি তো অবজেক্ট এপারে আসে সাবজেক্ট ওপারে যায় বাই নি দেখো হয়ে গেল তাই দেখো তো ইউ মাইট হেল্প হিম তাহলে হিমটা আগে চলে আসবে তার রুলস আমি দিয়ে দিয়েছিলাম এক নম্বর তোমরা চারটা আবার একটু দেখে নাও সেখানে হি মাইট দেখো মাইট থেকেই যাচ্ছে এদের মাঝখানে আমি বলেছি একটা ঢুকে যাবে বিটা দেখো বি ওইখানে কি আছে দেখো তো বি তো এই যে বি আর ভার্বে সব সময় কত তিন নম্বর দেখো হেল্প এবার বাই রুল সঙ্গে আসে আর ইউটা গিয়ে ইউ থেকে যাচ্ছে বুঝতে পারছো তো এই হলো মডেল অর্থাৎ মডেলের রুলস হচ্ছে মডেল থাকবে ভার্বের এক নম্বর থাকবে তার মাঝখানে বি এসে যাবে আর ভার্ব তো সব জায়গায় তিন নম্বর রুলস নেবে সব জায়গায় তো এখানেও তাই হয়েছে দেখো সব জায়গায় এটাই রুলস ফর্মুলা কিছুই না মডেলের মধ্যে বি আসবে আসবে এই শুধু আর এইটুকুই শুধু মনে রাখলে হবে অর্থাৎ তুমি এইটুকু গোল্লা পাকিয়ে রাখো তোমার স্মৃতিতে তাই না এইটুকুই তোর মাঝখানে ওইটাই ঢুকবে এইবার আমরা ইনফিনিটিভে আসবো যেখানে টু ব্যবহার হয় এই যে আমি এখানে দেখাচ্ছি আই ওয়ান্ট ইউ টু বি এই যে সরি আই ওয়ান্ট দেম টু হেল্প ইউ আমি তাদেরকে চাই যে এই এখানে বলছে টু হেল্প ইউ তোমাকে সাহায্য করতে এই যে টু হেল্প হেল্প মানে সাহায্য করা টু দিয়ে করতে সাহায্য করতে টু ইট খেতে টু ডু করতে তাই না এরকম টু দিয়ে করা হয় না তো এই যে টু থাকলে ইনফিনিটিভ থাকলে এটা আমরা কিভাবে করছি সেটা দেখে নাও সেম 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 কোনো রুলস বদল নেই দেখো এইখানে আমি অ্যাক্টিভে যদি যেরকম থাকে আমি আর এখানে সাবজেক্ট অবজেক্ট বসাই নি আমি জাস্ট ভিতরেরটা পরিবর্তন এই যে টু তো থাকবে এখানে দেখো টু তো থাকবেই তা ভার্ব কীরকমভাবে বদল হচ্ছে দেখে নাও দেখো টুর মাঝখানে সেই বি আসছে ভার্বের তিন নম্বর সেম মডেল যেরকম রুলস আর এইখানে টুর মাঝখানেও সেই বি আসছে তাহলে এই রুলস অ্যাকচুয়ালি কিছু আলাদা নয় আমি যদি পারলেই সব সব বাদ দিয়ে দিতে পারি তবু তো আমার রুলসটা শিখতে হবে না তো সেই মডেলের মধ্যেও বি আসছে টুর মধ্যেও বি আসছে এই তো মডেলের মধ্যে কি বি চলে এসছে এর মধ্যেও কি বি একটা দিয়ে দেবো তো দেখো এই দেখো টুর মধ্যে কি টু আর হেল্পের মধ্যে দেখো বি এসছে আর সাবজেক্ট তো এই ভার্ব তো বলেছি সব সময়ের জন্য তিন নম্বর রুলস নেবে ভাব তো সবসময় কি তিন নম্বর রুলস পড়বে দেখো বাকি যে যেমন আছে ও পার্টটা এপারে আসবে এ পার্টটা ওপারে যাবে তাই না এই যে তাহলে ইউটা এই যে এই উত্তরটা তুমি দেখে নাও এইখানটা একটু পার্থক্য ভালো করে শুনে নাও আই ওয়ান্ট এইবার ওইটা আগে আসবে ইউ টুর মত বসে গেল তার মাঝখানে কি হবে বি হেল্পড বাই এইটা কি হয়ে যাবে দেম বাই দেম আচ্ছা এইখানে একটা তোমার কিন্তু শেখার আছে একটু মনে করো যখন এই যে এইটুকু যদি বাদ দিই আই ওয়ান্ট দেম আমি তাদের চাই তাই না তো এইখানে এই সাবজেক্ট এখানে একটা অবজেক্ট হিসেবে হচ্ছে এই অবজেক্ট এ যখন তোমার প্রোনাউন হিসাবে ব্যবহার না হবে তখন তুমি বাই হিসাবে তাকে সরাসরি বসিয়ে দিও আর প্রোনাউন হিসাবে যখন ব্যবহার হবে না বসালেই চলবে অর্থাৎ দেখো এই যে দেম বলতে তাদের নাউনের পরিবর্তে বসানো হচ্ছে তো এইখানে এই বাই দেম দেওয়ার দরকার নেই বাদ দিতে পারো কিন্তু যদি বলি আই ওয়ান্ট রাম টু হেল্প ইউ রামকে চাই যে তোমাকে সাহায্য করবে তাই না তা তখন আই ওয়ান্ট ইউ টু বি হেল্পড বাই রাম স্পষ্ট বসাবে আর এখানে যদি এই দেম বলেছি ধরো এটাই হলো আই ওয়ান্ট সাম ওয়ান আমি কাউকে চাই টু হেল্প ইউ তোমাকে সাহায্য করবে তাহলে আই ওয়ান্ট ইউ ওইটা ইউটা এই আগে এসছে টু তারপর মাঝখানে বি হেল্পড এই পর্যন্ত দিলেই হবে সাম ওয়ান আর দরকার নেই বাই সাম ওয়ান দরকার নেই এই যে বলছি বুঝতে পারছো কি তার মানে অর্থাৎ পার্টিকুলার যখন নাম করে দিচ্ছি আমি নাউনের ব্যবহার করছি তখন ওখানে বসাও ভালো লাগবে আর না হলে এই এই যে আমি এটা করেছি তোমার বোঝানোর জন্য এটা তুমি বাদ দিতে পারো ঠিক আছে বাই দেন তো এইভাবে এটা করো চলো চারের দিকে চলে আসছি এবার দেখো তাহলে এই দুটো একই হলো কিন্তু বি চলে এলো এবারে পার্টিসিপলস যদি ব্যবহার হয় আইএনজি যুক্ত অর্থাৎ আমি আর ওই সাবজেক্ট ভাব ফের আবার বলছি কিন্তু হ্যাঁ ওটা আমি করিনি তাই আমি তাহলে কি করছি ভার্বের এক নম্বর থাকবে তার সাথে আইএনজি জুড়ে থাকবে এরকম যদি থাকে তাহলে উত্তর করার সময় কি হবে ওই আইএনজি আছে বলে তা বিং আনতে হবে আর ভার্বের তিন নম্বর রুলস কিচ্ছু নয় যেমন আমরা পড়ছি রিডিং শিখছি লার্নিং একসঙ্গে থাকছে না আইএনজি যোগ করা ওই আইএনজির জন্যই তো বিং আনবে আর লার্ন বা রিড তার তিন নম্বর রূপ ভার্বের ব্যাস হয়ে গেল আর বাকি সাবজেক্ট যেরকম হয় এই যে দেখো তো আমি বলছি আই হার্ড শাউটিং অ্যাট দ্য ম্যান আমি তাকে শুনেছিলাম ওই মানুষটির উপর চিৎকার করতে তো এই যে শাউটিং আইএনজি আছে তাই না তাহলে
অ্যাট দা ম্যান, তাহলে আমি দা ম্যানটাকে নিয়ে আসবো। এই যে আই হ্যাড, আমি আগের মতোই কিন্তু এটা আমি কিন্তু বসিয়ে রেখেছি, দেখো আই হ্যাড, এইবার তাহলে ওটা আগে নিয়ে আসবো। দা ম্যান, এই যে আইএনজির জন্য কি হচ্ছে বিইং, তারপরে এই যে শাউটিং এর 3 নম্বর শাউটেড, অ্যাট, এখানেও কিন্তু খেয়াল করো সেই প্রিপোজিশনস ব্যবহার হয়েছে, অ্যাট, এবার বাই, কি হয়ে গেল এখানে হাটটা বাই হাট হয়ে গেল। তো দেখো এই সেই সেম সেম রুলস, বিইং প্লাস ভার্বের 3 নম্বর, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমন আসে তেমন বদলে যাবে। তো সেইভাবে আই হেয়ার দ্য ম্যান, বিইং কথাটা আসছে শাউটেড, অ্যাট বাই হার। এইবার দেখো আর একটা যেটা আমি বলছি তোমাদের, ইট ইজ বা ওয়াজ দিয়ে অনেক সময় তোমাদের ভয়েস চেঞ্জ এটা দিয়ে দেয়, তার রুলসটা ওই ইট ইজ বা ওয়াজ থাকবে, শুধু ইট ইজ, যেমন এরকম থাকবে ইট ইজ টাইম বা ইট ওয়াজ টাইম, এরকম দেওয়া থাকবে। তা সেই ক্ষেত্রে সেটা পুরো বসাবো, ইট ইজ বা ওয়াজ টাইম, এবার ফর যোগ হবে, তারপর অবজেক্টটা ঘুরে আগে আসবে, এবার টু বি নিয়ে আসতে হবে। এই যে হয়ে গেল, দেখো ইট ইজ টাইম টু টেক, এই যে টু টেক আগেরটার মতোই, এই যে দেখো টু হেল্প, কিছুই নয়, টু যেহেতু আছে তাহলে মাঝখানে বি প্রবেশ করবে, আর ভাবে 3 নম্বর সেম। তো তো এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, ইনফিনিটের মধ্যে একই জিনিস, শুধু কিন্তু এইখানে ইট ইজ টাইমটা দেওয়া থাকছে বলে একটু জটিল বলে আমি আলাদা করে বসি, আদার্স কিছু নেই, এইটার মধ্যেই কিন্তু চলে আসছে সেম রুলস, তাই না? তোমরা আচ্ছা আরো একবার দেখো, ভালো করে খেয়াল করো, এই যে আই ওয়ান, এই যে টু দেম না, তাহলে দেখো এই যে টু আছে, টু টেক, তাই না? ইনফিনিটিভের মতো ব্যবহার হচ্ছে, কিন্তু তবুও ইট ইজ টাইম দেওয়া আছে না, তো এইটার জন্যই তোমাদের একটু ওই ফরটাকে আনতে হবে বলে আমি আলাদা করছি। তাহলে দেখো তো এই সূত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করো, তার সাথে দেখো ইট ইজ টাইম ফর এইটা আনতে হচ্ছে, তারপর এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট বদলে দাও, তাহলে টাইম ফর কি অ্যাকশনটা আগে আসবে, তারপর কি দেখো টু, মাঝখানে একটা বি আগের মতোই, দেখো এই যে মাঝখানে একটা কি বি এসছে, বি, আর ভার্বের 3 নম্বর সবসময়, এবার টেকের 3 নম্বর টেকেন, এই যে ইট ইজ টাইম ফর এ অ্যাকশন টু বি টেকেন। তো এই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আমরা প্রিপোজিশনস অনুযায়ী বা এই মডেল বা ইনফিনিটিভ, এই যে এখানে পার্টিসিপলস, এইভাবে আমরা এই কটাকে কি করলাম, ব্যবহার শিখলাম, আর এটা রুলস। এবার তোমাদের বলছি যে আশা করি তোমরা বুঝতে পারছো যে অতিরিক্ত এগুলো আমরা কি বললাম, আর অন্যান্য অংশগুলো ডিসক্রিপশন বক্সে দেখো, কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাও, আর এরকম সুন্দর সুন্দর আরও নানান তথ্য পেতে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, আর অল বাটন প্রেস করে রাখো, যাতে প্রত্যেক দিন সকাল 10টায় বিভিন্ন ক্লাসের জন্য নতুন নতুন ভিডিও তোমরা দেখতেই পারো। চলো বাই, বেশি বেশি শেয়ার করো, ভালো থেকো।